মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় প্রকাশ্য সমাবেশে যোগ দিতে ভগবানগোলা থেকে ট্রেনে করে রওনা দিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা। রবিবার বিকেলে হাজারদুয়ারির ট্রেনে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে। এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ। ঠিকানা গির্জাপাড়া, বহরমপুর বিএড কলেজের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২৯শে আগস্ট কলকাতায় প্রকাশ্য সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভগবানগোলা থেকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। রবিবার বিকেলে ভগবানগোলা স্টেশন থেকে হাজারদুয়ারি ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ভগবানগোলা এক ও দু নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। মমতা ব্যানার্জির নির্দেশে এবং অভিষেক, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আহ্বানে এবং আমাদের যে ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কনের আহ্বানে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছি। আগামীকালকে গান্ধী মূর্তির পাদদেশে একটা সভা আছে, সেই সভায় আমাদের ছাত্র পরিষদের ছেলেপেলেকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেতা তিনাঙ্কন কী বার্তা দেয় সেই বার্তা শোনার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। ভগবানগোলা টু থেকে প্রায় 450 ছেলে আমরা কলকাতার উদ্দেশ্যে আজকে রওনা দিয়েছি। কি হবে ওখানে? ওখানে আমাদের মমতা ব্যানার্জি যে বার্তা দিবে সেই বার্তা আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে শোনার জন্য আমরা যাচ্ছি। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।